হ্যালো গাইস, দিস ইজ রুচুদ্র। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফাইনালি আমি অনেক এক্সাইটেড। ইয়েস গাইস, আমি অনেক এক্সাইটেড। তো কি জন্য আমি এক্সাইটেড, আজকে এই ব্লগটার মাধ্যমে আপনাদের আমি বুঝিয়ে দেবো আমি কেন এক্সাইটেড। গাইস আমার বুকে হাত দিয়ে দেখেন, সত্যি কিন্তু আমি অনেক এক্সাইটেড। আসলে মূলত যারা ইউটিউবিং করে তারা কিন্তু সব কিছু নিয়েই একটু এক্সট্রা এক্সাইটেড থাকে। সো আমি তার বিপরীত না, আমি এক্সাইটেড। তো আজকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো পাঠাও এখন আমাকে কল দিছে যে এটা আসছে আমাদের কোলাবাতে। তো আমি এখন এটা রিসিভ করতে যাচ্ছি। তো আমি একা যাবো, আপনাদের নিয়ে যাবো না, তা কি হয়, আমি এখন আপনাদের সাথে নিয়ে চলে যাব আমার অর্ডারটা রিসিভ করতে। লেটস গো গাইস। আমার কাছে কোনো ধরনের বাইক ছিল না, সেহেতু আমি সিএনজি করে গাজীপুর থেকে কোলাউড়াতে যাব এখন। তো আমি এই মুহূর্তে গাজীপুর চৌমুনিতে আছি, তো সিএনজি করেই যাচ্ছি। ভাগ্য ভালো ছিল, বাসাতে বের হওয়ার পর একটা সিএনজি পেয়ে গেছি, তো আমি এই সিএনজি করেই যাচ্ছি। যাই বলেন গাইস, আমার গাজীপুরের রাস্তাটা সত্যি অসাধারণ। যেহেতু এখন ধান কাটার সিজন চলতেছে, সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে ধান মারাই করে রাস্তায় খড় ফেলে রেখেছে। এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য, অনেক সুন্দর লাগে এই জিনিসটা। আর চারিদিকে সবুজ আর সবুজ, ধান রোপণ করছে আর আকাশটা দেখেন, ওয়াও। তো গাইস আমি সিএনজি করেই যাচ্ছি। তো সিএনজি ড্রাইভার সিএনজি চালাতে চালাতে কলে কথা বলতেছে। আসলে এই জিনিসটা কিন্তু সত্যি অনেক খারাপ একটা জিনিস, কারণ এটার কারণে অ্যাক্সিডেন্টই বেশি হয়। তো আমরা এই মুহূর্তে তিতাস ব্রিকফিল্ডের পাশে আছি। তো একটা ছাগল আমাদের সিএনজির ভিতরে বলতে বলতেই চলে আসছিলো, ভাগ্য ভালো সেটা বেঁচে গিয়েছে। তা সামনে ডক্টর জানি না বৈধ না অবৈধ গাছ নিয়ে যাচ্ছে। তো গাইস আমি স্কিপ করে নিয়েছিলাম। তো আমরা এই মুহূর্তে কলেজের সামনে আসি, একটু পরে স্কুল চৌমুনিতে, মানে নবীনচন্দ্র সরকারি মনে হয়ে গেছে সরকারি স্কুলের পাশ দিয়ে আমরা যাব কোলাউড়াতে। এখন আমরা সামনে রেল লাইন দেখতে পাচ্ছি। এখন বর্তমানে রেল লাইনে কোনো রেল গাড়ি যাচ্ছে না বা ট্রেন যাচ্ছে না। তো গাইজ আমরা এই মুহূর্তে একজনকে নামাতে হবে, যেহেতু একটা লোকাল সিএনজিতে আমরা যাচ্ছি। তো উনি মেবি কাপড় বিক্রি করে, তো ফেরিওয়ালা মনে হচ্ছে। যাই হোক, আমি পিছনে চলে আসলাম। আমার সামনে বসতে মোটামুটি ক্যামেরা ধরতে মানে একটু ইয়ে হচ্ছিলো, সো আমি পিছনে আসার পর স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তো এখানে একজন ইয়ে করতেছে, ডাক দিছে সিক। তো আমরা এখন চলে আসলাম আমাদের গন্তব্যে। তো ওনাকে 100 টাকা দিতেছি, উনি বলতেছে ভাঙতি নেই। তো দেখি, অবিকে বললাম, অবি 10 টাকা দিছে। তো এই মুহূর্তে কিন্তু উনি 10 টাকা নিয়ে ফেলতেছে। তো আমরা চলে আসলাম একটা এজেন্টের কাছে। তো এজেন্ট কার সাথে কথা বলতেছে, তো আমাকে আমার নাম জিজ্ঞাসা করলো। তো ওনাকে দেখতেছি মোবাইল নিয়ে একটু বেশি বিজি। তো গাইস উনি ওনার কাজ করতেছে মেবি, ওনার আরও কোনো গ্রাহককে কল দিতেছে। তো এটা হচ্ছে বাস টার্মিনাল। তো গাইস উনি আমার ইয়েটা খুঁজতেছে, তো আবার ওনার কল চলে আসলো। তো উনি একটু ব্যস্ত মানুষ, আসলে পাঠাওতে অনেক কী আছে। তো আমরা অপেক্ষা করতেছি, উনি কথা শেষ হলেই আমাদের জিনিসটা দিত। আমি দেখলাম যে পাশেই আমার জিনিসটা রাখা, তো দিয়ে দিই। রিল্যাক্স, ডোন্ট ফর মাইন্ড, ইংলিশ ছাড়া কথা বলি না। তো এস গরিবের গিম্বাল আজকে চলে আসলো, সো গরিব মানুষ তাই একটু এক্সাইটেড আছি। অনেক এক্সাইটেড ছিলাম অনেকদিন, কারণ আমি 22 তারিখ অর্ডার দিছিলাম,
22 অর্ডার দেওয়ার পর আজকে মনে হয় 28 তারিখ তো আমি 22 23 24 25 26 27 28 এই 7টা দিন আমার অনেক বিরক্ত লাগছে কারণ আপনারা সবাই জানেন যে অপেক্ষা করাটা অনেক বিরক্ত লাগে এজন্য गाइस আমি আজকে ব্লগিং এর বিষয়ে কিছু কথা বলি তো আমি যেহেতু এটা আর কি আপনাদের জন্য আনা কারণ ইউটিউবে ভিডিও বানাবো এটা তো আমার নিজে দেখার জন্য ভিডিও বানাবো না আপনাদের জন্য তো তো আমি এখন আনবক্সিং করব আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করব गाइस আপনাদের মানে ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনারা দেখার জন্য কিন্তু আমি এটা কিনছি তো আমি কিন্তু যখন মানে রিসিভ করতে গেছি আমি কিন্তু আজকে মাথায় অনেক ব্যাপার কিন্তু আপনাদের সাথে নিয়ে গেছি তো এটা আমি আনবক্সিং আপনাদের সাথে করব তো আপনাদের কাজ হচ্ছে যে আমার ব্লগিংগুলো দেখা আমাকে সাপোর্ট দেওয়া বা সাবস্ক্রাইব করা ওকে गाइस আমরা এখন এটা আনবক্সিং করব আপনাদের সামনে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বা ছিঁড়তে আমার হাতে কোনো ছুরি নেই বাঙালি আমরা সব পারি তো সেই ক্রাশ আমার সামনে চলে আসলো তো আসলে আমি অনেক মানে ইমোশনাল এটা নিয়ে তো গাইজ আমি খুলতেছি সেই কাঙ্ক্ষিত বস্তুটি আসলে খুলতে একটু প্রবলেম হচ্ছে তো সেই সোনার হরিণ হরিণ নামক আমার সামনে চলে আসলো বাক্সটা মোটামুটি অনেক ভালো অ্যান্ড টেকসই মনে হচ্ছে তো আমরা এখন বাক্সটা আনবক্সিং করতেছি ওয়াও গাইস আমাদের সেই স্বপ্ন সেই ভালোবাসার জিনিসটা আমার সামনে তো আমি কি খুলবো তো এই ছোট বাক্সটা দিয়ে শুরু করি এটার মধ্যে কি আছে জানি না দেখি কি আছে তো এটার মধ্যে একটা চার্জিং কেবল দেখতে পাচ্ছি তো আমি ভাবতেছিলাম যে এটা টাইপ সি থাকবে রিভিউতে দেখছিলাম বাট এটা টাইপ সি না তো এটা কি এটা মেবি বাসুজের একটা লোগো তো আমি জানি না এটা কি তো সেই কাঙ্ক্ষিত বস্তুটি আমি বের করে ফেলতেছি গাইস তো আসলে যেমন ভাবছিলাম তেমন না মোটামুটি টেকসই সত্যি গাইস মোটামুটি ভারী আর আমি ভাবছিলাম যে প্লাস্টিকের হবে কিন্তু এটা প্লাস্টিকের না মোটামুটি ভালোই প্লাস্টিক হলে কি হলো আর কি ভালোই তো যেমনটা ভাবছিলাম তার থেকে একটু ব্যাটারি আমার কাছে লাগতেছে যাই না বাকিটা কি তো গাইস আমি এখন এটা টেস্ট করব কিভাবে কি করতে আসলে আমি নিজে তো জানি না সো আমি ফার্স্ট টাইম কি চাচ্ছি যে রোটেট হবে তো গাইস আমি তো মোবাইলটা লাগাইছি কিন্তু উল্টা পাল্টা কাজ করে কিন্তু এটা একটু মনে এটা ও মানে একটু কথাবার্তা শুনতে শোনা স্টার্ট করে দিতে তো গাইস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাম্যান ভাই এত উপরে চলে গেলে আমি এত কথাবার্তা কিন্তু শুনতেছে না ভাই তাই স্মুথ ভিডিও আসতেছে কিন্তু এটা এমনি চলে যায় কেন তো গাইস এটা হচ্ছে যে আমার দিকে চলে আসতেছে হচ্ছে গাইস আর একটু ও আমি একটু শিখতেছি গাইস আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে আমি কতটা শিখেছি তো গাইস মোটামুটি আমি ভিউটা দেখাইতেছি ও গাইস আমাকেও দেখানোর জন্য পাগল হয়ে গেছে তো এই কথাই হচ্ছে চা বাগানের হ্যালো গাইস দিস ইজ রুচ চৌধুরী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আমাদের গিম্বাল দিয়ে ক্যামেরাম্যান যে টেস্ট করতেছি যে আমাদের ভিডিও মানে কিভাবে আগের মতো কাপাকাপি করে কিনা সো আমাদের গিম্বাল দিয়ে ফার্স্ট টাইম তো একটু প্রবলেম হচ্ছে এদিক দিয়ে মানে মুড়া দিলে ওই দিক দিয়ে মানে এই দিক দিয়ে চলে যায় আর এদিক দিয়ে মুড়া দিলে এই দিক দিয়ে চলে যায় আমাদের সবাই একটু প্রবলেম হচ্ছে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এখন টেস্ট করবো তো টেস্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি
তো গাইস আমরা এখন টেস্ট ভিডিও করা শুরু করে দিলাম তো এই জায়গাটা কিন্তু আমরা সেদিন যা দেখাইছিলাম অনেক কিন্তু কাপাকাপি করছে আপনারা দেখছেন এই জায়গাটা কিন্তু অনেক কাপাকাপি করছে আপনারা দেখেছেন কিন্তু আজকে আমরা আপনাদের স্মুথলি দেখানোর ট্রাই করতেছি এটাই হচ্ছে যে সেদিনের জায়গা তো আমরা এই সামনে আমরা খালিক মামুকে দেখতে পাচ্ছেন গাজীপুরের কিং আসলে আমি না দেখানোর ট্রাই করি তারপর আমি দেখানোর ট্রাই গাজীপুরের কিং সো সেদিন কিন্তু অনেক প্রবলেম করতেছিল তো আমি কিন্তু আমার মাথায় প্রবলেম ছিল এর জন্য আমি একটা ভুলে গেছিলাম এটা যে আমি সেলফি হ্যালো গাইস তো আমরা এখন সেলফিটা ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমি জানি যে ভাই গাইস উল্টাপাল্টা কাজ করবেই তো স্বাভাবিক আপনাদের ক্ষমা দৃষ্টিতে মাস্ট দেখতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানে মোটামুটি কাপাকাপিটা এই যে আমাদের হাতটা দেখতেছেন আমি উল্টাপাল্টা আমরা জানি উল্টাপাল্টা তো করবেই স্বাভাবিক কারণ ফার্স্ট টাইম সো আমি ফার্স্ট টাইম একটু উল্টাপাল্টা করতেছে গাইস তো দয়া করে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা আজকে যেহেতু রাত হয়ে গেছে তো একবার উপর দিয়ে আমাদের ফেস দেখা যাইতেছে একবার দেখা যাইতেছে না এটা নিয়ে একটা মোটামুটি আমরা একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি কিন্তু গাইস সবচেয়ে মজার বিষয় হইতেছে যে এটা মনে হইতেছে যে আমাদের কাঁপবে না যে হাঁটতেছি কিন্তু কোন স্মুথলি একটা ভিডিও পাচ্ছি কিন্তু গাইস আমি তো গাইস আমি কিন্তু মানে চাইতেছি যে আমাকে ভিডিও করার জন্য কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সন্ধ্যাবেলা গাজীপুরের দৃশ্যটা ধারণ করতেছি আমার কাছে মনে হচ্ছে স্মৃতি ভিডিও পাচ্ছি আসলে সন্ধ্যা হয়ে গেছে তাই মোবাইলটাতে তেমন একটা ভালো কোয়ালিটি ফুল ভিডিও পাচ্ছি না আমার একটু মানে জিম্বালটা নিয়ে যেহেতু উল্টা পাল্টা কাজ করতেছে স্বাভাবিক আমাদের শিখতে হবে আমি এদিক সেদিক উল্টা পাল্টা মানে সব কিছুই চাইতেছি আপনাদের সাথে আমি শেয়ার করতে আমার কী কী ধরনের প্রবলেম হচ্ছে বা কী প্রবলেম হচ্ছে সব কিছুই আমি আপনাদের দেখাবো আর মোটামুটি আমাদের গাজীপুরের বাজারের পাশেই চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে আমার একটা আঙ্কেলকে আমি দেখতে পাচ্ছি তো আঙ্কেলকে আমি দেখাবো উনি এখানে টেলারি করে উনিও আর কি এক দর্জি আঙ্কেল তো